Hello friends, welcome back to our channel Mamai's Diary. আশা করি সকলে খুব ভালো আছেন আর পূজো সকলের খুব ভালো কেটেছে। কার কেমন পূজো কাটলো আমাকে কমেন্টসে জানাবেন। এর আগে আপনাদের সিটং এর তরুখোলা নদীর ধারে একটি সুন্দর হোমস্টের খোঁজ দিয়েছিলাম। তার লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজ আপনাদের সিটং এর আরেকটি মনোরম পরিবেশে নতুন একটি হোমস্টের খোঁজ দেব। তাহলে আসুন দেখে নেওয়া যাক। হাংকিমে গেলে এই ছোট্ট ফ্লপিকেও আপনারা পেয়ে যাবেন। যে হোমস্টের খোঁজ আপনাদের এখন দিতে চলেছি সেটি হলো হাংকিম হোমস্টে। আসুন দেখা যাক হাংকিম হোমস্টে। এটি হলো হাংকিম হোমস্টে। চারিদিকে সুন্দর অ্যাট্রাক্টেবল একটা ভিউ ক্যানভাস, চারিদিকে সবুজে মোড়া প্রাকৃতিক পরিবেশ, সত্যিই মনোরম। এই হাংকিম হোমস্টের ভেতরে একটি কটেজ রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখানে এসেও রাত্রিবাস করতে পারেন। এই হাংকিম হোমস্টের কটেজের ভেতরটা একবার দেখা যাক। এখান থেকে ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনারা বাইরের ভিউটাও পেয়ে যাবেন। ভীষণ সুন্দর বাইরের ভিউ, পরিষ্কার একদম ভিউ। আসুন এবার ভেতরে যাওয়া যাক। ঘর, এই ভেতরের ঘর খুব স্পেসিয়াস, থ্রি বেডেড রুম এখানে রয়েছে। জানলা দিয়ে বাইরের ভিউ পাওয়া যাচ্ছে এবং এই ঘরে রয়েছে একটা ছোট্ট আলমারি, প্রয়োজন মতো আপনারা এটি ব্যবহার করতে পারেন। জানলা দিয়ে বাইরের ভিউ খুব পরিষ্কার, ভিউ ভীষণ ক্লিয়ার, খুব ক্রিস্টাল ক্লিয়ার ভিউ। এটি হলো আলমারি যেটার কথা আপনাদের বললাম। আসুন দেখা যাক ওয়াশরুমটি। এটা কমোড সিস্টেম, বেশ স্পেসিয়াস ওয়াশরুম, গিজারের ব্যবস্থাও রয়েছে, সুতরাং গরম জল পেতে কোনো অসুবিধা নেই। হাংকিম হোমস্টের বাইরের পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে সবুজে মোড়া। এখানেও একটা সুন্দর বসার জায়গা রয়েছে, কেউ চাইলে এখানে একটু বসে টাইম পাস করতেই পারেন। এইবার ঢোকা যাক হাংকিম হোমস্টের ভেতরে। এই হোমস্টেটি বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এবার আমরা ঢুকলাম ঘরের ভেতরে। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো দেখে নেওয়া যাক। প্রথমে এটি হলো ড্রয়িং রুম, এখানে ইচ্ছা করলে কেউ একটু বসে একটু টাইম পাস করে নিতে পারেন। এখানেও বসে সব গল্পগুজব করা যায়, বেশ স্পেসিয়াস, খুব বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে ফ্লাওয়ার ফ্লাক্স দিয়ে সমস্ত কিছু সাজানো, ঘরটি বেশ পরিষ্কার। এরপরে পাশের রুমে যাওয়া যাক। এটিও থ্রি বেডের একটি রুম, পরিষ্কার সুন্দরভাবে সাজানো, বেশ স্পেসিয়াস। এই হোমস্টের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের ব্যবহার অসাধারণ, খুব বন্ধুভাবাপন্ন, এনাদের থেকে সব রকম সাহায্য আপনারা পাবেন। এটি হলো ওয়াশরুম, সামনেই বেসিন রয়েছে, গ্লাস, গিজার্ডস এবং কমোড সিস্টেম, বেশ স্পেসিয়াস, সুতরাং এখানে গরম জলের কোনো অসুবিধা নেই। পাশেই রুমটা দেখা যাক। এই রুমটিও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু গেস্ট নেই তাই একটু অগোছালো, কিন্তু মোটের ওপর রুমটি বেশ পরিষ্কার। বাথরুমটা দেখালাম না, এটি হলো ডাইনিং রুম। আমরা যখন পৌঁছালাম তখন লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, ডিম কষা, স্যালাডস। এখানকার খাবারের মান খুবই ভালো, খুব কোয়ালিটিবল খাবার। ইভিনিংয়ে ছিল চা এবং স্ন্যাক্স। ডিনারের আইটেম ছিল রুটি, একটি সবজি ভাজি এবং চিকেন কষা, আর সকালে যথারীতি চা এবং তারপর ব্রেকফাস্ট।
চলুন এবার দোতলার রুমগুলো একটু দেখে নেওয়া যাক। দোতলার রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ স্পেসিয়াস, সব জায়গাগুলো খোলামেলা, ওপর থেকে ভিউটাও খুব সুন্দর। আসুন এই রুমটা দেখে নিই। এই রুমটিতে তিনজন থাকার সুব্যবস্থা রয়েছে। রুমটি খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও একটি কাবাট রয়েছে, আপনারা জিনিসপত্র রাখতেই পারেন, এবং একটি আয়না রয়েছে। আর এই রুমটির সাথে একটি ব্যালকনি রয়েছে যেখান থেকে বাইরের দৃশ্যটি আপনাদের মন কাড়বে। এখানের ওয়াশরুমটিও বেশ পরিষ্কার। এটা এখানেও কোমোড রয়েছে, গিজার রয়েছে, একটা বেসিনও আছে, আর ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসুন পাশের রুমটাও দেখে নিই। এখানেও তিনজন থাকার সুব্যবস্থা রয়েছে। এইখানের রুমটিও বেশ সুন্দর। এখানেও একটি কাবাট রয়েছে যেখানে জিনিসপত্র রাখতেই পারে, একটি আয়নাও রয়েছে। আর এখান দিয়েও আপনি জানলা দিয়ে খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। আর এখানে বসারও দুটো চেয়ারও রয়েছে। আসুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এখানের ওয়াশরুমটিও কোমোড সিস্টেম। এখানেও রয়েছে আপনার গিজার আর একটি বেসিন। সামনের ব্যালকনি দিয়ে আপনাদের বললাম যে একটি সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। দারুণ একটি ভিউ এখান থেকে দেখা যাবে। ইন্ট্রোতে আপনাদের ফ্লাপির কথা বলেছিলাম, কিন্তু ওখানে গিয়ে পরে শুনলাম ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে সিম্বা, কিন্তু আমরা ওকে ফ্লাপি বলেই ডাকতাম। ওকে দেখতে খুব কিউট ছিল। ওর কার্যকারিতা দেখুন, সবাই ওকে কোলে নিয়ে সব আদর করতেই ব্যস্ত। সত্যি কথা বলতে হাংকিম থেকে যখন বেরিয়ে আসছিলাম মনটা একটু খারাপই লাগছিল, ফ্লাপিকে ছেড়ে চলে আসতে হচ্ছে। আপনাদের বলে রাখি, আমরা যখন ওখানে ছিলাম তখন এই হাংকিম হোমস্টের একদম টপ ফ্লোর আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন এটা কমপ্লিট হয়ে গেছে। তার কিছু রুম ভিউ আপনাদের দেখাচ্ছি। এটি হলো একটি ডরমেটারি রুম, ভীষণ সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্পেসিয়াস। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। পরে নেক্সট আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে সঙ্গে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসে জানাবেন, ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।